বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল হেডকোয়ার্টার রাজশাহীতে হওয়ায় সবসময় গুরুত্ব পায় রাজশাহী রেল স্টেশন। তবে পশ্চিমাঞ্চল রেলের লোকবলের সংকটের কারণে প্রায় 50টি স্টেশনে যাত্রী সেবায় ঘাটতি রয়েছে। আর রেলের শিডিউল বিপর্যয় ও কিছুদিন পরপর ক্রসিংয়ের কারণে ট্রেন থেমে যাওয়ায় সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না রেল ভ্রমণকারী যাত্রীরা। রাজশাহী প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে রাজশাহী অ্যাসোসিয়েশনের উদ্যোগের কারণে ব্রিটিশ সরকার তৈরি করে আবদুল্লাপুর থেকে আমনুরা পর্যন্ত ব্রডগেজ রেল লাইন ও রাজশাহী রেল স্টেশন। 80-এর দশকের শুরুতে রাজশাহীতে গড়ে ওঠে পশ্চিমাঞ্চল রেলের হেডকোয়ার্টার। তারপর থেকেই দৃশ্যপট পাল্টাতে থাকে রাজশাহী রেলের। 2003-04 সালে স্টেশনটির রিমডেলিংয়ের কাজ সম্পূর্ণ হলে নতুন রূপ পায় রাজশাহী রেল স্টেশন। ইদানীকালে আমরা দেখছি যে খুব রেল লাইন আবার নতুন করে গড়ে উঠছে ঢালারচর আরও বিভিন্ন জায়গায়। এটা যদি অব্যাহত থাকে তো আমাদের যোগাযোগ ব্যবস্থায় আরও বেশি পরিবর্তন হবে। এখানে রয়েছে ডিজিটাল বোর্ডে বর্ণমালার ক্রমানুসারে বগি নাম্বার, মাতৃদুগ্ধ কর্নার, নামাজ ঘর, যাত্রীদের বিশ্রামাগার সহ প্ল্যাটফর্মে বসার চেয়ার। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও রয়েছে স্টেশনের সুনাম। রাজশাহী রেল স্টেশনের নিয়ম কানুন, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে ট্রেনের সময়সূচি, এক কথায় সব কিছুই ওকে। কমলাপুর রেল স্টেশনও দেখছি, ওটা চাইতে এটা অনেক উন্নত। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করলেন যাত্রীরা। ট্রেনের আপনার যে শিডিউলটা স্ট্রিক্টলি মেইনটেইন করা উচিত। বর্তমানে রাজশাহী রেল স্টেশন থেকে 10 থেকে 12 হাজার যাত্রী প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এই স্টেশন থেকে মোট 24টি আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়াও এ রেল স্টেশনে কমিউটার ও লোকাল ট্রেনও চলাচল করে বিভিন্ন রুটে। 80-এর দশকের চেয়ে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনের সংখ্যা। বর্তমান গভর্নমেন্ট, রেল বান্ধব গভর্নমেন্ট, অতীতে কোনো সরকারের আমলে হয় নাই, এনার আমলে এখন প্রায় 12/24 খানা আন্তনগর ট্রেন চলাচল করে। বছরে প্রায় 6 কোটি টাকার মতো রাজস্ব আহরণ হয়। এদিকে রাজশাহী রেল স্টেশন সহ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও আধুনিকায়ন হতে যাচ্ছে জানান বাংলাদেশ রেলওয়ের এই কর্মকর্তা। রেলের প্রতি সদাশয় সরকারের যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি এবং অদূর ভবিষ্যতে আরও কার্যক্রম হাতে নেব। মাসুদ মোস্তাহিদ, আরটিভি।